ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে আবারও ব্যাংক ধর্মঘট আগামী 11, 12 এবং 13 মার্চ অবশ্যই ধর্মঘট 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে। সারা দেশের 10 লক্ষাধিক ব্যাংক কর্মচারী ও অফিসার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে এক বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছে। লড়াইয়ের মূল দাবিগুলো হলো বেতন ভাতার যুক্তিসঙ্গত পুনর্বিন্যাস সংক্রান্ত 11তম দ্বিপাক্ষিক চুক্তি অনতিবিলম্বে সম্পাদন করা, নয়া পেনশন প্রকল্প বাতিল ও প্রচলিত পেনশন ব্যবস্থা পুনর্বহাল সহ পারিবারিক পেনশনকে যুক্তিসম্মত স্তরে উন্নীত করা এবং ঠিকা কর্মচারী এবং ব্যবসায়ী কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করা। উল্লেখনীয় বিষয় হলো ব্যাংক কর্মচারী অফিসারদের বেতন চুক্তির মেয়াদ শেষ হয়েছে 31 অক্টোবর 2017। কেন্দ্রীয় সরকারের বিমুদ্রায়নের সমকালে ব্যাংক কর্মচারী অফিসারদের প্রশংসনীয় কাজে খুশি হয়ে প্রতিশ্রুতি দিয়েছিল এবার বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পন্ন হয়ে যাবে। অথচ দেখা গেল নির্দিষ্ট সময় দূরে থাক, 2 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলে এখনো বেতন চুক্তি সম্পাদন করা যায়নি। ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ইউনাইটেড ফোরামের 21 দফা আলোচনা হয়েছে, কিন্তু সুরাহা কিছুই হয়নি। মাত্র 2% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়ে আলোচনা শুরু হয়েছে, এখন 12.25% এসে ঠেকেছে। অথচ ব্যাংক কর্মচারী অফিসারদের দাবি ছিল মাত্র 20% বেতন বৃদ্ধি। এভাবে যখন ব্যাংক কর্মচারী অফিসারদের অপমান উপেক্ষা করা হচ্ছে, তখন দেখা গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 30% বেশি বেতন বৃদ্ধি করে সপ্তম পে কমিশন চালু করা হয়েছে, এমনকি পেনশনও পুনর্বিন্যাস করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী অফিসারদের ক্ষেত্রে 1995 সালের পর আর পেনশন পুনর্বিন্যাস ঘটেনি, এমনকি দেখা গেছে নয়া পেনশন প্রকল্পে জমাকৃত রাশির বিনিয়োগও আয় সংক্রান্ত কোনো হিসেব নেই। তাই ইউনাইটেড ফোরাম চাইছে এই অনিশ্চিত নয়া পেনশন প্রকল্প বাতিল করে প্রচলিত পেনশন চালু হোক। ব্যাংকে ব্যাংকে 2 লক্ষেরও বেশি ঠিকা কর্মচারী এবং বেশ কয়েক লক্ষ ব্যবসা সরকারি কাজ করছে, তাদের নমুনা বেতন ভাতা বলতে কিছুই নেই, তাই তাদের জন্য সমকাজে সমবেতন দাবি করা হয়েছে। আমরা কর্মসূচির মাধ্যমে আমাদের এই কর্মসূচির দিকে এগোতে হবে। ব্যুরো রিপোর্ট, হলাবোল।